हेलो फ्रेंड्स फिर এলাম আমি শিল্পী আবার একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের মাঝখানে বলো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি ভালো থাকাটাই কামনা সবাই তোমরাও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবচেয়ে বড় কথা হলো গিয়ে মনটা শক্ত রাখবে সবাই যে যাই হোক আমিও যে খুব ভালো আছি তা না মোটামুটি ভালো আছি তো চলে যাচ্ছে তো আজকে একটা সোয়াবিন রান্না করব অনেকদিন ধরে কোনো রান্না টানা করি না তোমাদেরকে সেটা আমি শেয়ার করব সোয়াবিন রান্নাটা তাহলে করি আর গেছিলাম আজকে ডাক্তারের কাছে ঘুম থেকে উঠেই সকালবেলা ডাক্তারের কাছে কালকে নাম লিখিয়েছিলাম তো ডাক্তারের কাছে গেছি গিয়ে দেখি ডাক্তারের কাছে একজন বলল যে ডাক্তারটা তেমন কোনো মানে ওই ডাক্তারটা অ্যাকচুয়ালি সর্দি কাশি জ্বরের যেহেতু আমার কোনো সর্দিও নেই কাশিও নেই জ্বরও নেই তার জন্য ডাক্তার ক্যান্সেল হয়ে গেল তো কালকে সন্ধ্যাবেলাও ডাক্তারের জন্য খুব ঘোরাঘুরি করেছি মানে এখন প্রত্যেকটা ডাক্তারের কাছে এত ভিড় আমরা ভেবেছি এখন কেউ ডাক্তারের কাছে যাবে না কিন্তু সত্যি কথা বলতে কি প্রচুর ডাক্তার প্রচুর ভিড় এখন মানে মানে আমরা ভেবেছি এই যুগে এই সময়ে ডাক্তারের কাছে কেউ জানা আছে সেটা ভুল কথা প্রচুর ভিড় ডাক্তারের কাছে তো যাই হোক আজকেও গেলাম তারপর নাম লিখিয়ে এলাম 13 তারিখে তো 13 তারিখ সন্ধ্যাবেলা 2 নম্বরে নামটা লিখিয়ে এসেছি তো 17 তারিখ ডাক্তার দেখাবো তো চলো তার আগে আমি রান্নাটা কী করছি সব দেখাচ্ছি তোমাদেরকে কেমন আমার সাথে থেকো পাশে থেকো আর প্লিজ সবাই ভিডিওটা অন্তত 3 মিনিট দেখে কমেন্ট করো না হলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি কিন্তু মানে দেখতে পারছি না বা রাখতেও পারছি না বা অনেকের কমেন্ট আছে সঙ্গে সঙ্গে চলে যায় আমি এগুলো খুলতেও পারছি না কেমন তাহলে সবাই ভালো থেকো তাহলে আমি আবার ফিরে আসছি দেখো আমাদের একতলার নেচটাতে দেখো কি সুন্দর একটা মানি প্ল্যান্ট কি সুন্দর করে আমার নিম গাছটাকে দেখো বেয়ে বেয়ে উপরে উঠছে মানে এত ভালো লাগছে দেখতে কবে থেকেই ভাবছিলাম এই দেখো নিম গাছটা তো কবে থেকেই ভাবছিলাম এটা আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখাবো বাট হচ্ছে না তো আজকে যখন ডাক্তার কাছ থেকে ফিরলাম তখন এটাকে আমি একটু ভিডিও করলাম পাতাগুলো মানে বেশ বড় বড় মানি প্ল্যান্ট যেটাকে বলে কি সুন্দর দেখতে হয়েছে তাই না এদিকটাতে করে দেখালাম দেখো কত পাতা আমি আবার ছিঁড়ে এনে নিচ থেকে অনেক অনেকগুলো চারা গাছ হচ্ছিলো তো আমি আবার ছিঁড়ে এনে একটু লাগালাম গাছে আমার ঘরে দেখো আমাদের বাড়ির পেছন দিকটা দেখো একদম পুরো ফাঁকা হয়ে গেছে এখানে আমার ভাসুর ওরা বিল্ডিং করবে তো দেখো কত গাছ ছিল কামরাঙ্গা গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ কিচ্ছু নেই দেখো আমার বড় ভাসুর দাঁড়িয়ে আছে তো মাটিটা সয়েলটা টেস্ট করা হচ্ছে তো এখন আর এখানে কত গাছ ছিল পাখিও এসে বসবে না কামরাঙ্গা গাছে তো কত রকমের যে পাখি এসে বসতো প্যাঁচা থেকে শুরু করে তোমার প্যাঁচা তারপর এই টিয়ে পাখি প্রচুর পাখি এসে বসতো বাট এখানে মানে দেখলে মনে গ্রামের গ্রামের ভাব লাগতো বাট দেখো এখন একদম পুরো ফাঁকা হয়ে গেছে সত্যি কেমন জানি লাগে দেখলে মানে অনেক কষ্টও লাগে তো ওরা তো বাড়ি তো করতেই হবে তো দেখো কাজ শুরু হয়ে গেছে মাটি সয়েল টেস্ট করা হচ্ছে পুরো ফাঁকা কাঁঠাল গাছ কলা গাছ তারপর পেঁপে গাছ সব কাটা হয়ে গেছে কিভাবে করছে ওরা মেশিনটা চালিয়ে চালিয়ে সত্যি মানে দিনে দিনে সব কিছুই চেঞ্জ হয়ে যায় এটা তো স্বাভাবিক দেখো যাচ্ছিলাম ডক্টরের কাছে তো আমি আমার হাজবেন্ড হেলমেট পরতে হবে আমার হেলমেট নেই ছেলের হেলমেটটাই আমি পরে নিলাম জানি না আজকে থেকে হাজবেন্ড বলছে এখন নাকি রুল হয়েছে তো তাই দেখো এদিকে পেজাতলুর মেঘটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা টুকরো টুকরো মেঘ শরতের আনাগোনার শরৎ যে এসে যাচ্ছে এটাই মানে দেখো কি সুন্দর আকাশে বাতাসে দেখো কি সুন্দর করে দৌড়ছে আমাদের সাথে সাথে আর এদিকটা দেখো রাস্তা একদম মানে কি বলবো পুরো নিরাল এটা খুব জনবহুল রাস্তা বাট প্রচণ্ড নিরাল কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে তো তাই আমি তোমাদেরকে একটু দেখালাম এটাকে বলে কর্নেল চমুনি এটা আমাদের এটার নাম হলো গিয়ে কর্নেল চমুনি তো তোমরাও একটু দেখে নিলে আমার সাথে সাথে হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক দিন পর একটা আমি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে অনেকদিন ধরে রেসিপিটা শেয়ার করছি না তো আজকে আমি এটা শেয়ার করছি তোমাদের কাছে তো সেটা হলো গিয়ে সোয়াবিন আর কীভাবে করছি তোমরা দেখে নাও কেমন দেখো এদিকে সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছি একটু হালকা কুসুম গরম জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে 3টে টমেটো নিয়েছি এদিকে বাটার নিয়েছি তো এদিকে দেখো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তো দিয়ে দেবো হালকা একটু বাটার দিয়ে দেবো ওটাতে
आज के शुक्रवार हल्के एक बाटर दिए दीजिए। एदि के कारफुल भाजा हो गए, देखो बाटर गरम हो गए। एबारमें टमेटो कुचि टमेटोगो दिए दीची, सामान्य पाँच फोड़न दिए देव। तो एखे देखो कलो जीरा, तपर मौड़ी और मेथी, तो तीन फोड़न, पाँच फोड़न ना तीन फोड़न दिए दीची। नून दिए दिलाम सामान्य, हलुदा हमें एखन देव ना एक पर देव। देखो एखे काचा लंका आदा जिरे गुड़ो हमें दिए दीची, इटार मध्य चीनी तो अवश्य देव, चीनी ना दी भलो लगे ना। देखो एक हलुद दिए दीची, एबार सोयाबीनगुलो दिए देव। हल्के एक चीनी दिए देव, दुटो आलू सेद्ध कर रेखे वोटाओ देव एक पर देव। आज की शुक्रवार तक निरामिष रान्ना हो, अन्यदिन पनिर थे बाद पनिर कल के खेसे तरह आज के बाद पनिर रान्ना हलो ना, आज के सोयाबीन नहीं हलो। सोयाबीन कर एक हाथे धरती और एक हाथे नाड़ी तक कैमरा नड़े। देखो एबार आलूगुलू सेद्ध कर एक टुकड़ो कर एगुलो दिए दीची, एक टाना भलो कर एक टानिए दीते हैं। इच्छा कर तुम्हारा काजू काजू किच्छू दीते पर, बाट आज के किच्छू देव ना, घरे सब ही आटे बाट हमें किच्छू देव ना, सिम्पल रान्ना कर खूब सुंदर एक सेंट बढ़ोल। और एदी के झींगा सेद्ध करपल करला एगो सब सेद्ध कर आज के, जेहतु निरामिष हमारे सब्जी सब्जी भारत लगे ना, शुद्ध सेद्ध दिए खाव और ताड़ा निरामिष खेते परिना। तो ये हमें आगे थे गरम जल कर रेखे, तो ये एन दिए दीची एखे। देखो एक जल दिए दिल प्राय गए, तो एन तुम्हारे नामी देख एक झोल करब, जेहेतु डाल आज के करी। देखो सोयाबीन हो गए, कि सुंदर कलर का देखो हो टेस्ट हो खेते। ये तुम्हारा खूब ताड़ाताड़ी सोयाबीन करते पारबे, आमार खूब ताड़ाताड़ी हो गए सोयाबीन, आमार तो देरी हुआ नहीं। देखो जानलाटा दिए आमार बाइरेर भिउटा, सब शेष करे खावा टावा सब शेष करे एबार तुम्हारे काछे चले एलाम। आर देखबे एत गरम लागछे, आर सोयाबीनटा किन्तु माने दारुण होयेछे, तुम्हारा देखबे किभाबे रान्ना करेछि एकदम सिम्पल, माने एत ताड़ाताड़ी करेछि सोयाबीनटा तुम्हारा भाबतेओ पारबे ना, बेशिक्षण लागेनि तो खूब टेस्ट होयेछे। छेलेओ खेयेछे बोलेछे बा दुर्दान्त होयेछे। आर एखन चुलगुलि आसछे, ओ सबचेये बड़ो कथा हलो এই চুলগুলো দেখবে, মানে চুলগুলো যদি মানে এবড়ো খেবড়ো জটাফটা হয়ে থাকে দেখবে সবচেয়ে বেশি গরম লাগে, চুল যদি সুন্দর করে আচড়ানো থাকে গরমটাও কম লাগে। তার জন্য চুলে আমি সবচেয়ে আগে একটা বড় করাটা খোপা বানবো উপর দিকে তুলে, মানে এত গরম লাগছে আমার তোমরা ভাবতে পারবে না। সবচেয়ে আগে চুলটাই আমার বাঁধতে হবে সুন্দর করে উপর দিকে একদম
ऊपर दिखे खोपा तुले बाधबो এটা করলে আমার শান্তি পাবো উপর দিকে খোপাটা করলে কারণ চুল আছে চুল যদি ভালো করে আছানো থাকে ব্যাস এখন শান্তি মানে চুলটা পুরো উঠিয়ে নিয়েছি ব্যাস এবার মনে হচ্ছে মানে মনে যেন একদম মানে হালকা লাগছে শরীরটাকে এটা সবারই আমার নয় শুধু তোমাদেরও সবারই চুলটা যখন উপর দিকে উঠাবি ভালো করে বেঁধে দিতে চুলে জটাগুলো ভেঙে ফেলবে দেখবে অর্ধেক গরম আমাদের কমে গেছে তাই কি বলো সবারই এরকম ওইটাই লাগে তো ঠিক আছে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।